हुजूर गौसे पाक रजी अल्लाह ताला नो कम बयसे पढ़ाशुना शुरू करेछेन मात्र सुनते पेयेछेन बागदाद थेके अल्लाह घर खाने काबर दिके काफला जाच्छे আমি এখান থেকে এইজন্য বলছিলাম যে একজন বান্দা মুত্তাকি হলে ওই বান্দাকে আল্লাহ কত বেশি মহব্বত করে সেটা বোঝানোর জন্য এই কথাগুলো বলা নতুবা গওসুল পাকের এত কারামত আছে আমার নবীর যেমন মুজিজার দিক থেকে সমস্ত নবীদের উপরে আর কারামতের দিক থেকে গওসুল পাক সমস্ত ওলিদের উপরে সুবহানাল্লাহ হুজুর সাইয়েদ বাগদাদ যখন ছোট বয়সে পড়াশোনা করছেন এমন অবস্থায় শুনতে পেলেন যে বাগদাদ থেকে কাফেলা যাচ্ছে হেরাম শরীফে কোথায় হেরাম শরীফে তখন তিনি আম্মা জানের দরবারে আসলেন বললেন আমি জান আমিও তো আল্লাহর ঘরে হজ করতে যেতে চাই তখন আম্মা জান বলছেন আমার আব্বু আমার সন্তান এখন তোমার এলম হাসিল করার সময় এখন তোমার কিসের সময় এলম হাসিল করার সময় আর গোসল পাকের অন্তরে এই আশা আগ্রহ আসবে না কেন বড় নেককারের সন্তান তো কারণ নেককারের সন্তান আওলাদ হলে নেকির প্রতি তার মহব্বত থাকবে কিনা থাকবে যেখানে আব্বা জান আল্লাহর বলি আম্মা জান আল্লাহর বলিয়া সেখানে তার অন্তরে আল্লাহর ঘরখানা কাবা দেখার আশা আরজু থাকবে না থাকবে তিনি গিয়ে মায়ের দরবারে বললেন আম্মা জান আমি খানে কাবার সেই কাফেলাতে যেতে চাই আম্মা জানকে বলার দেরি আম্মা জান বললেন সন্তান এখন তোমার এলম হাসিল করার সময় আমরা যদি এমন যদি হয় তখন গওসে পাক মায়ের কথা শোনার সাথে সাথে বলছেন জো আপকি মর্জি সুবহানাল্লাহ আম্মা জান আপনি যা বলেছেন আপনার সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট আপনার হুকুমে চিরধার্য আপনি যা বলেছেন আমি সেটাই পালন করব তারপর মনের মধ্যে কাবা দেখার আশা আছে কি আছে আছে ঘরের ছাদের উপর উঠে গেছেন তখনকার পাথরের ঘর ছিল সে পাথরের ঘরের ছাদের উপরে উঠে কাফেলা যাচ্ছে সেই কাফেলা যখন রওনা হয়েছে বাইতুল্লাহর দিকে কাফেলার উটের ঘোড়ার ধুলা এসে গোসল পাকের চোখের উপরে পড়ছে গোসল পাক চোখে অজর্ণ এনে কান্না করছেন কারণ মনে আরজু ছিল আল্লাহর খানায় কাবা চোখে দেখবেন এই আরজু নিয়ে যখন ছাদের উপরে উঠলেন ওদিকে কাফেলা রওনা হচ্ছে কাফেলা রওনা হতে হতে সেখানকার ধুলা বালিয়ে সে চোখের উপরে পড়েছে যখন চোখ তিনি মুছলেন দেখা যায় চোখের সামনে কাবা দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার তেরে কদমো মে আনা মেরা গাম থা তেরে কদমো মে আনা মেরা গাম থা মেরে কিসমত জাগানা তেরা গাম হে মেরে আঁখো কো হে দিদ কি আরজো মেরে আঁখো কো হে দিদ কি আরজো দিল কি আরমা মিটানা তেরা কাম হে বস পাকের কাবার দিদার করার আরজু ছিল কিনা তেরে কদমো মে আনা মেরা কাম থা আল্লাহ তোমার দরবার দেখার আরজু পেশ করা এটা আমার কাজ ছিল আমার অন্তরে কাবা দেখার তামান্না ছিল আল্লাহ বলছেন আব্দুল কাদের তুমি আব্দুল কাদের আর আমি আল কাদের আল্লাহ হচ্ছেন আল কাদের আর গওস পাক হচ্ছেন আব্দুল কাদের আব্দুল কাদের চেয়েছেন কাবা দেখবেন আল কাদের বলছেন আমি যা চাই তা করতে পারি আমি যা চাই তা করতে পারি আব্দুল কাদের তুমি কাবা পর্যন্ত পৌঁছাতে পারো নাই কাবা পর্যন্ত যেতে পারো নাই তাতে কি হয়েছে আমি কাবাকে তোমার কাছে পৌঁছে দিচ্ছি আল্লাহ পারেন কি না তেরে কদমো মে আনা মেরা কাম থা মেরে কিসমত জগানা তেরা কাম হে মেরে আঁখো কো হে দিদ কি আরজো রুখ সে পর্দা উঠ
थाना तेरा का महे अल्लाह चोखेर सामने थेके पर्दा उठे दिलेन काबाके गोस पाकेर सामने हाजिर करे दिलेन।